আসসালামু আলাইকুম গাইস টেন সিরিজে আপনাকে স্বাগতম তো আজকে কথা বলবো কিউফ রেসপন্সিভ মাল্টিপারপাস থিম এটি একটি ওয়ারপ্রেস থিম যেটার প্রাইস অন্য ষাট ডলার তো আজকে যেগুলো থিম করতে হচ্ছে সেগুলো সব ঊনষাট ডলারের আইডন তো এর মোটামুটি ওভারঅল লুকটা আমার কাছে খুবই ভালো লেগেছে ইস ইজ অ্যামেজিং অ্যামেজিং বিউটিফুল ডিজাইন তো এর ডকুমেন্টেশন আছে উইথ হলো এলেমেন্ট সাপোর্টেড হুকোমার্স আর ওয়ার্ড প্রেসের রিসেন্ট ভার্সনগুলো আছে উইথ বুস্ট অফ থ্রি অর্থাৎ বুস্ট অফের রিসেন্ট ভার্সনটা কিন্তু নাই এখানে তো এর ওভারঅল লুক আপনি চাইলে এখান থেকে দেখে নিতে পারেন তো আমি আর ভিডিওটা বাইরে যাচ্ছি না তো আমরা এপিরিয়েন্সে চলে যাই চলে যাওয়ার পরে থিম থিমে যে অ্যাড নিউ অ্যাড নিউ যে আপ জাস্ট ফাইলটাকে চয়েস করে নেব যে কোথায় আসে তো আমার ডেস্কটপে আসে আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি এবং ইনস্টল নাও ক্লিক করে নিচ্ছি আর আপনার যদি পিএসপি আইনে ভিডিও দেখা না থাকে তাহলে অবশ্যই দেখে নেবেন কারণ পিএস ভিডিও আপনার ওয়ার্ডপ্রেসে যদি আপলোড সাইজ দুই মেগাবাইট হয় তাহলে ফাইলটি আপলোড করতে পারবেন না আর যদি দুই মেগাবাইটের উর্ধে ফাইল আপলোড সাইজ হয় তাহলে ইজিলি পেয়ে যাবেন সো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার থিমটি আপলোড হয়ে গেছে আমরা অ্যাকিফ নাও ক্লিক করে নেব তো এটা অলরেডি আমাকে কিছু প্লাগিং ইনস্টল দিতে হবে এখানে দেখতে পাচ্ছেন প্লাগিং উইথ অনলাইন ডকুমেন্টেশন তো আমি এখান থেকেও ক্লিক করতে পারি অথবা এখান থেকেও ক্লিক করতে পারি চাই যেটাই ক্লিক করে দেখেন সেটাই হবে তো আমি এখান থেকেই ক্লিক করে নিচ্ছি এবার অ্যাক্টিভ অল অর্থাৎ অ্যাক্টিভ ইনস্টল দুইটাই একাত্তর হয়ে যাবে হ্যাঁ তো আমরা অ্যাক্টিভ ক্লিক করে নিচ্ছি একটার পর একটা প্লাগিং ইনস্টল হওয়া শুরু হয়ে গেছে অলরেডি দেখতেই পাচ্ছেন ইলেভেন কন্টা আর কন্টারফর্ম সেভেন ওকে সিএফ সেভেন কন্টাফর্ম সেভেন উইথ এলামেন তস ইস শুভেন্দা দেখতে পাচ্ছেন আমার সবগুলো প্ল্যানিং অ্যাক্টিভ হয়ে গেছে এবার নিচে ক্লিক অপশন আসছে যে আপনি ডেমো ফাইলগুলা ইমপুট করতে পারেন এখান থেকে তো আমি ইম্পোর্ট ক্লিক করে নিচ্ছি তো আমার এটা হলো ডেমো ইনপুট ফাইল তো এখানে আমার জানা মতে একটা প্লাগিং মিসিং হয়ে গেছে তো আমরা আগে সেটাকে অ্যাক্টিভ করার চেষ্টা করব তো এটা টুলস যে ডেমোতে অপশন আছে তো আমি আগে এই প্লাগিংসটাকে অ্যাক্টিভ করার চেষ্টা করব কারণ একটা প্লাগিংস যদি মিসিং হয়ে যায় কোনো ক্ষেত্রে তো সেটা অনেক পেইনফুল তো আমরা চলে যাচ্ছি প্লাগিংস এবার চেক করে নেই কারণ রিচেক ইজ বেস্ট হ্যাঁ প্লাগিংটি অলরেডি ইনস্টল হয়ে গেছে পারফেক্টলি ইস ওকে এখন সব কিছু ঠিকঠাক আছে আমরা ক্লিক করব টুলসে চলে যাবো ডেমো কন্টেন্ট ইনস্টল নামে একটা অপশান আছে সেখানে ক্লিক করে নেব যাওয়ার পর এইটা দেখতে পাচ্ছেন কিউব তো আমরা এখানে ক্লিক করে নিব ইনস্টল এবং ওকে দিয়ে দেবো এখানে তো এটা প্রায় এই লোটারটাও মোটামুটি খুব স্লো তো একটু সময় লাগবে তা আমরা স্কিপ করে দিচ্ছি প্রায় অলমোস্ট অনেকগুলি ফাইল যেটা ইনস্টল হতে প্রায় সময় লাগে সো বন্ধুরা আমাদের এখানে একটু ফেল হয়েছে আই থিঙ্কস কিছু ইয়োর কারণে তো আমরা তারপরে হোম পেজটা থেকে দেখে নিই কীরকম হয়েছে সো বন্ধুরা যাই হোক আমার ফাইলটি অলরেডি ইনস্টল হয়ে গেছে ওটা লোডিং হচ্ছে আমরা দেখে নিচ্ছি কী কী এখানে আছে তো এখানে সর্বশেষে স্লাইডার একটা আছে এবং এখানে থিম অ্যাপিরিয়েন্সের নিচে থিম অপশন আছে আমরা থিম অপশন ওপেন করে নিব এরপর আছে হলো মেনু এখান থেকে করতে পাবেন অর্থাৎ স্টুডেন্ট এখানে আছে ক্লায়েন্ট পোর্টফোলিও তারপর হলো টার্মিটার রিভিউস এই টেমপ্লেট হুম আর ব্লক পোস্ট আর এটা হলো সেটিং তো ওভারঅল এটাই ছিল এবারকে আমরা চলে যাচ্ছি পেইজে দেখিনি পেজ কী কী করা আছে এখানে অ্যাবাউট পেজ তারপরে অ্যাবাউট ফোর ফোর এখানে ফাইভ থ্রি অনেকগুলো পেজ করা আছে এজেন্সি তারপর অ্যানিমেশান টেস্ট অ্যাপ ডেভেলপমেন্ট অর্থাৎ আপনি চাইলে বিভিন্ন রকমের এখানে ট্যামপলেট পেয়েই যাবেন জাস্ট আপনার হোম পেজে এটা করে নিলে হয়ে যাবে যেমন বিজনেস এজেন্সি বিজনেস এজেন্সি নিউ তারপরে কার্ড পেজ এখানে ধরা দিছে হুম সে আপনার নেক্সট কোলে প্রায় এখানে প্রায় একশো পনেরোটার মতো ফাইল দিয়েছে যেটা আপনার মনে হবে যে না এই হোম পেজটা বেস্ট সেই হোমপেজটা জাস্ট আপনি সেটিংয়ে যায় এখানে রিডাইরেকিং একটা অপশন আছে তো আপনার সেখানে যাই এখানে সিলেক্ট এবং এখানে ল্যান্ডিং পেজ দিয়ে দেওয়া আছে আপনি চাইলে এখান থেকে আপনার যেটা মনে হবে যে না এই পেজটা আমার কাছে বেস্ট মনে হচ্ছে তো আপনি সেই পেজটা এখান থেকে করে নিতে পারবেন যেমন যে ফ্যাশন শপ আছে ফিলান্সার আছে হোস্টিং আছে আইটি সলিউশন ল্যান্ডিং পেজ লাইফ কোর্স বা মেলা কিছু আছে মার্কেটিং মার্কেটিং নিউ তো এখান থেকে অনেকগুলো অলমোস্ট আপনার হলো হোম পেজ আছে আপনার যেটা মনে হবে সেটা সিলেক্ট করবে এখানে না সিলেক্ট করলেও সমস্যা নেই নিয়ে চেঞ্জ দেবেন সেটা হোম পেজে চলে আসবে তো আমার এটা হলো ল্যান্ডিং পেজ যেটা দেখলেন একটু আগে যে এখানে লার্নিং পেজ এখানে সম্পূর্ণ ইনফরমেশান দেওয়া আছে যে কোন কোন পেজগুলো কীরকম এখান থেকেও আপনি চাইলে দেখে নিতে পারেন সিলেক্ট তো আমি এখানে ক্লিক করলেন আমি নতুন ট্যাবে আমি যেটা যেটা আমার কাছে মনে হবে যে না ভালো আমার এই টেমপ্লেটটা দরকার সেই ট্যামলেটটা আপনি ওখান থেকে সিলেক্ট করলেই হয়ে যাবে এখানে পোর্টফোলিও আছে ঠিক আছে আমরা এ থিম অপশনে চলে যাচ্ছি থিম অপশনে প্রথমে আছে জেনারেল আছে লেআউট লেআউট এটা ফুল লেআউট ইজ গুড আপনি চাইলে বক্স লেআউটও করতে পারেন এরপর ফেবিকন আপনি চাইলে এখান থেকে ফেবিকনটা চেঞ্জ করতে পারেন তারপরে হলো টাইফোগ্রাফি ফন তারপরে ফন কালেকশন কাস্টম স্লাগ আপনি চাইলে কয় যেমন প্রজেক্ট এখানে চাইলে আপনার ইচ্ছা মতো টাইটেল দিতে পারেন টিমের টাইটেল হুম এখানে ইচ্ছা মতো টাইল দিতে পারেন এখানে পিরিলোডারের কালারটা টপ টপ আপ যে আমরা যখন স্ক্রল করি তখন এখানে নিচে একটা বাটন দেখতে পাচ্ছেন এটা আর কি টপ আপ তো এখান থেকে অন অফ করতে পারেন এটা লেফট রাইট করা আছে এখানে আপনি চাইলে রাইটও তো শো করতে পারবেন লেফটও তো শো করতে পারবেন তো আপনার যেটা ইচ্ছা তা সিএসএস এখান থেকে আপনি চাইলে অ্যাডভান্স যেমন গুগল ভেরিফাই কোড এখানে বসাই দিতে পারেন গুগল অ্যানালিটিক এখানে বসাই দিতে পারেন হ্যাঁ এবি পিক্স কোড এখানে বসাই দিতে পারেন এরপর আসছে হেডার হেডার আপনার কাছে কোনটা ভালো লাগে এখানে অনেকগুলো হেডার করা আছে আপনার কাছে যেটা ভালো লাগে সেটা জাস্ট সিলেক্ট করলেই হয়ে যাবে এখানে স্টিকি হেডারও আছে অলরেডি তারপরে এটা কত হাইট হবে সেটাও দিয়ে দিতে পারবেন সমস্যা নেই এরপর স্মার্ট হেডার স্মার্ট হেডারটা এরকম দেখতে চান শর্ট হেডারের ঠিক শর্ট হেডারটা ওইখান থেকেই করা আছে হুম এরপর ফুটার ফুটার এখান থেকে ডিজাইনটা কীরকম হবে সেটা দিয়ে দিছে এবং এখানে স্টাইলটা কত হবে সিক্স ফাইভ ফোর থ্রি এরকম আর কি কয়টা বক্স এক লাইনে হবে সেটা এখান থেকে দেখে নিতে পারেন এরপর এখানে এলিমেন্ট আছে বাথরুম আছে হুম তারপর পেজ আছে পেজ সেটা এখান থেকে করে নিতে পারবেন তারপর যদি আপনার একটা কামিং সুন হয় তাহলে কামিং সুন এখানে দিয়ে রাখতে পারবেন তো সবগুলোই অলমোস্ট করে দিছে যেহেতু একটা মালপাই পারপাস ব্লগের হল স্টাইলটা কীরকম হবে তো এই স্টাইলটা সবচেয়ে বেশি চলে ব্লগরকে সিঙ্গেল পেজ কীরকম হবে তো আপনি চাইলে যেটা ইচ্ছে সেটা দিয়ে দিতে পারেন ব্লগ পোস্ট অপশান এখান থেকে অপশানগুলো দিতে পারেন টিম তারপরে শপ তারপরে এখান থেকে সোশ্যাল আইকন সিএসএস এগুলো সবগুলাই করে নিতে পারবেন ঠিক আছে আপনার ইচ্ছা মতো লেআউট আপনি চাইলে এখান থেকে লেআউট সিলেক্ট করে নিতে পারেন ফেবিকন ফেবিকন আর হলো এখানে দুইটা দুই রকম ফেবিকন দিতে পারেন বাট এখানে আমি লগোর জায়গাটা দেখলাম না আই থিংক লগো কোথাও অথবা না এখানে লগো নাই তো আমরা কি করব লগোটা আমরা চাইলে এ যাই এখানে কাস্টম নামে একটা অপশান আছে সেখান থেকেও দেখে হবে ওখানে লগোটা আমরা পেয়ে যাব আর কি হুম আর এটা হলো হোম পেজ আমি যেটা বলছিলাম আপনি চাইলে এডিট উইথ এলেমেন্টোর এখানে ক্লিক করলে চলে আসবে এখানে হলো ফুতারও আসে হ্যাঁ ডেমো পেজ তারপর হলো হেডার এখান থেকেও আপনি চাইলে এডিট করে দেখতে পারেন তো আমি শুধু ল্যান্ডিং পেজটাকে এডিট করতে যাচ্ছি তো দেখি তো দেখতে পাচ্ছেন আমার অলরেডি এটা চলে আসছে ইমেজগুলো এখন লোডিং হয়নি লোডিং হচ্ছে জাস্ট এখানে সেটিংয়ে যা ইমেজ তারপরে ব্যাকগ্রাউন্ড কালারে যে দেখতে পাচ্ছেন হ্যাঁ চলে আসলো এখানে ব্যাকগ্রাউন্ডে এটা ধরা দিছে যে এখানে স্টাইলে ধরা দিছে আর কি তারপর এখানে টেক্সট এডিট এখান থেকে এডিট করতে পারবেন এখানেও টেক্সট এডিট এখান থেকে এডিট করতে পারবেন এটা আই থিঙ্ক ফুল উইথ দেওয়ার কথা ছিল বাট ফুল উইথ ক্যান দেয়নি এই জন্য হয়তো বা এটার সিস্টেমটা এরকম করতে চাচ্ছিলো যার ফলে এরকমই হয়েছে এটা সম্পূর্ণ এডিট অপশান এখানেই আছে আপনি নিয়ে জাস্ট এখানে ক্লিক করলে আপনি এডিট অপশান রাইট সাইডে লেফট সাইডে দেখতে পারবেন তো এখান থেকে প্রতিটা অপশনই আপনি এডিট করতে পারবেন হ্যাঁ এখান থেকে হোম পেজ এটা থেকে আই থিঙ্ক ডায়নিং এটা ডিসেবল করা আছে এটা হয়তো বা কোনো আচ্ছা এটা আলাদা এটা আলাদা দুইটা একই জিনিস আলাদা আচ্ছা এখান থেকেই ইডিট করতে পারবেন এই যে এডিট অপশান তারপরে যে লিঙ্ক এখানে বসাই দিছে যে কোন পেজটার লিঙ্ক কোনটা হবে সেই লিঙ্কটা এখানে বসাই দিছে হ্যাঁ তো আপনি এইভাবে টোটালটাকে কিন্তু ইডিট খুব ইজিলি করতে পারবেন না তো আমরা জেনারেল সেটিং তারপর এখানে থিম অপশন হেডার ফুটার এলিমেন্ট তারপরে এখান থেকে প্লাগিং চাইলে আপনি আরও নতুন প্লাগিং অ্যাড করতে পারেন তারপরে এখানে জেনারেল সেটিংয়ে যে কিছু সেটিং আছে সেটা চাইলে চেঞ্জ করতে পারেন আর পারমান লিঙ্ক অবশ্যই চাইলে চেঞ্জ করে নিতে পারেন আপনার পোস্ট স্লাক্সটা করে নিতে পারেন এখানে পোস্ট নেম থাকলে আপনি পোস্ট নেম দিয়ে দিবেন এটা তাহলে সব সুন্দর দেখা যাবে এবং এটা ডেফোল রেখে দেবেন ডেফোলেন্স বেস্ট তো এটাও এইভাবে রেখে দেবেন ঠিক আছে এরপর বাদ বাকি যেগুলো দেখতে পাচ্ছেন সবগুলো একটু ঘাটাঘাটি করে দেখবেন কারণ এটা টেন মিনিট সিরিজ তো বাড়াইতে যাচ্ছি না ভিডিওটি হ্যাঁ এখানে মেগা মেনু দেওয়া আছে আপনি চাইলে মেগা মেনু এখান থেকে কন্ট্রোল করতে পারেন এই যেখান থেকে মেগামেনু কো ক্রিয়েট করা আছে তো আজকে ভিডিওটি এতটুকুই ভালো লাগলে সাবস্ক্রাইব চ্যানেলটি করে দিন অবশ্যই একটি লাইক দিন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না আর ডাউনলোড লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দিয়ে থাকবে